কোনো অভিযোগ থাকলেই দুদকের বারান্দায় পা পড়ে দেশের রাজনীতিক, ব্যবসায়ী থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। কিন্তু রোববার দুপুরে দুদক কার্যালয়ে হাজির হয়ে নিজের এলাকার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেন সিলেট দুই আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। সিন্ডিকেটকে আপনার সুবিধা দেওয়ার জন্য ইউএনও এইগুলোতে কর্ণপাত করতেছেন না। সংসদ সদস্যের লেটার হেডে মোকাব্বির খান লিখিত অভিযোগে জানান, ওসমানীনগর উপজেলার ইউএনও তাহমিনা আক্তার একটি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য উপজেলা হেডকোয়ার্টারের দান করা জমি গ্রহণ না করে স্থানীয় একটি সিন্ডিকেটকে লাভবান করতে প্রত্যন্ত এলাকার অধিক মূল্যে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেন, যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। এছাড়া কোটি টাকার লেনদেনও হয়েছে বলে অভিযোগ মোকাব্বির খানের। ফলে কোনো প্রতিকার না পেয়ে দুদকের দ্বারস্থ হয়েছেন তিনি। একবারে উপজেলার কাছেও আপনার মানুষ ফ্রি জায়গা দিতে চাচ্ছে, প্রায় 20 বিঘার কাছাকাছি জমি তারা দিতে আগ্রহী এই প্রজেক্টের জন্য। এবং মহাসড়কের পাশে আরেকটা জায়গা আছে, সেটা আপনার একবারে উপজেলার নিকটবর্তী, সেটাও দিয়েছি। কিন্তু এই যে সিন্ডিকেটকে আপনার সুবিধা দেওয়ার জন্য ইউএনও এইগুলোতে কর্ণপাত করতেছেন না। তার মতে দেশ ও সাধারণ মানুষ কিছু অসৎ মানুষের সিন্ডিকেটের হাতে জিম্মি। যে দেশে যেভাবে আপনার অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী এবং অসৎ কিছু সংখ্যক রাজনীতিবিদ, এদের সমন্বয়ে যে আপনার সিন্ডিকেট হয়েছে, এটা অত্যন্ত শক্তিশালী। সাংসদরা জিম্মি এবং সর্বোপরি জনগণ জিম্মি। তবে অভিযোগটি গ্রহণ হচ্ছে কিনা তার জন্য দুদকের নিয়ম অনুযায়ী অভিযোগের প্রাথমিক অনুসন্ধান সম্পন্নের অপেক্ষায় থাকতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।